হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তোমরা কোথায় যাচ্ছি বলো তো? ভালো ভালো যাচ্ছি তো আমরা মেলায়। তো তোমাদের তো বলেছিলাম যে ব্লগ আসবে, মেলায় যাব, তোমাদের হয়তো মনে নেই। তো জানো বন্ধুরা, এই মেলাটা না আমার এখন খুবই প্রিয় হয়ে গেছে, খুব ভালো লাগে। কিন্তু আগে অতটা ভালো লাগতো না। তো তোমরা বলো কেমন লাগছে? যাই হোক, কমেন্টে জানাবে, ঠিক আছে? তো কথা বলতে বলতে আমরা তো পৌঁছে গেলাম মেলার কাছেই। যে দেখো কত ভিড় দেখেছ। মেলা মানেই তো আনন্দ। জায়গাগুলো মাটির উপরে একদম উঁচু নিচু জায়গাগুলো সব পরিষ্কার করেছে। এগুলো গাছপালা এসব ছিল হয়তো, দেখতেই পাচ্ছ। তো অনেক জায়গাতে গান হচ্ছে, এক জায়গাতে না, ওরা দেখতে থাকো। কত লোক দেখো, তোমাদের সাথে একটু দেখা করে নিই, ঠিক আছে? অনবর ভাববে হয়তো কী ব্যাপার, দেখা নেই। দেখা যাই হোক করলাম। তারপর গেলাম মেলার দিকে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়। তো এই যে এটা ঠাকুরের স্থান, এই উপলক্ষে মেলাটা হচ্ছে, গোপীনাথের মেলা। এই যে দেখো কত সুন্দর, আর ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, না? কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ। এই যে নিচে কতগুলো গোপাল আছে ছোট ছোট, দেখেছ? এটা হচ্ছে ঠাকুরকে শোয়ানোর জায়গা, বিছানা করা আছে, দেখেছ? তো ঠাকুর দেখে চলে আসলাম। এখানে আর এক জায়গায় গান হচ্ছে, সব জায়গাতেই কম বেশি লোক আছে। তো মানুষজন ছেলে মেয়ে সবাই আছে, গান শুনছে। তো এগুলো হলো ছেলেগুলোকে বৈষ্ণবদের হয়তো খাবার জায়গা, থাকার জায়গা, ওগুলো আলাদা, এগুলো আলাদা। তারপরে গেলাম আর এক জায়গায় গান শুনতে। তো আর এক জায়গাতে হচ্ছিল, আমরা সেটাই আজকে যাইনি। তাই মেয়েটা খুব সুন্দর গান করছিল, খুব ভালো লাগছিল গানটা শুনতে। কিন্তু বসার সেভাবে জায়গা নেই, যেগুলো ভালো জায়গা আছে সবই বসে আছে। তো হলে দাঁড়িয়ে থেকে তো বেশিক্ষণ গান শোনা যাবে না, ওই জন্য একটুখানি শুনেছিলাম। আর প্রচুর মেলা বসেছিল, তারপরে একটু এইসব দোকানগুলোয় একটু দাঁড়ালাম, দেখলাম। কিন্তু পছন্দ মতো সেরকম কিছু নেই, যাই হোক দেখা তো হলো। তারপর একটু বাদাম নেওয়া হলো, এবার হলো খাবার পালা আসল কথায়। তো বাদাম নেওয়া হলো, তারপর নেওয়া হলো
দুটো আলুর চপ, কারণ বেশি খেলে শরীর খারাপ করবে। এখন আবার আমার বেশ পাঁপড় ভাজাটা মেলায় গিয়ে ভালো লাগে, তো এগরোল চাউমিন এখন অনেকটা থেকে দূরে থাকে, অতটা ভালো লাগে না এগরোল চাউমিনটা, কেন কি জানি। তারপর খেলাম ঘুগনি, আর নিলাম দুটো কর্নেটো, নিয়ে বাইকে বসে বাড়ি আস্তে আস্তে খেতে খেতে চলে এলাম। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে।